রাজধানীর ফুটপাতে চাঁদাবাজির বিস্তৃত নেটওয়ার্ক, প্রতিদিন 5 কোটি টাকা চাঁদা আদায়, অবৈধ টাকার জোরে চলে দখলদারি। পেঁয়াজের দাম কমাতে প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত বাণিজ্য মন্ত্রী, উৎপাদন মৌসুমে বন্ধ রাখা হবে সব ধরনের পেঁয়াজ আমদানি। কৃষকদের স্বপ্ন দেখিয়ে কচ্ছপ গতিতে চলছে খাদ্য বিভাগের ধান সংগ্রহ কর্মসূচি, আবারও লোকসান সংখ্যায় চাষি, ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার তদারকির তাগিদ। নতুন ভ্যাট আইন কার্যকরের 5 মাস হলেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সরবরাহ করতে পারেনি এনবিআর, সুষ্ঠুভাবে ভ্যাট আদায়ে বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। এবং নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না ইলিশের পোনা ধ্বংস, মোহনায় সূক্ষ্ম ফাঁসের জাল ফেলার প্রস্তুতি, প্রতিরোধের অঙ্গীকার প্রশাসনের। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আমাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। রাজধানীর ফুটপাতে দৈনিক তোলা হচ্ছে 5 কোটি টাকার চাঁদা, বিকেল থেকে রাত পর্যন্ত লাইনম্যানদের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা যাচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, দুর্নীতিবাজ পুলিশ এবং ধরাছোঁয়ার বাইরে থাকা গডফাদারদের পকেটে। অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে অবৈধ টাকার এ নেটওয়ার্কের জোরেই ফুটপাত কখনোই পুরোপুরি হকারমুক্ত হয় না। আতিকুর রহমান তামালের রিপোর্ট। রাজধানীর তোক্ষানা রোড, আমাদের কাছে খবর ছিল এই এলাকার ফুটপাতের 300 দোকান থেকে চাঁদা তোলেন হালিম বিক্রেতা হানিফ। টানা 3 ঘন্টা নজর রাখার পর দেখা গেল নিজের দোকান ছেড়ে তিনি একের পর এক দোকানে যাচ্ছেন আর চাঁদা নিচ্ছেন। বিক্রি কম হওয়ায় দোকানেরা কম টাকা দিলে শাসাতেও ছাড়ছেন না হানিফ। দোকান ভেদে কারো কাছে 100, কারো কাছে 200 টাকা তোলা হয়, কিন্তু টাকা দিতেই হবে। এবার হানিফের মুখোমুখি হবার পালা। বাইতুল মোকাররম পল্টন ও মতিঝিল এলাকার প্রায় 1.5 থেকে 2 হাজার দোকানে টাকা তোলেন মিজান, হারুন ও জাহাঙ্গীর। দুপুরের পর থেকে অপেক্ষার পর সন্ধ্যায় দেখা গেল টাকা তোলা শুরু করেছে জাহাঙ্গীর। তবে ক্যামেরার সামনে তার দাবি এটা সমিতির টাকা, যদিও সমিতির নাম বলতে পারেননি তিনি। কাহিনি হয়েছে আপনার 20 টাকা ওই আমার সমিতির টাকা। আচ্ছা, কোন সমিতি এটা? এটা হচ্ছে আপনার এই আরে সমিতি হয়েছে আপনার ব্যবসায়ী গ্রুপের আমরা একটা সমিতি করি। হকাররা বলছেন টাকা না দিলে দোকান রাখা অসম্ভব। আমাদের এখান থেকে যারা লাইনম্যান তারা টাকা উঠায় আর বিভিন্ন জায়গায় এটা ভাগ হয়। কারা কারা পায় টাকাটা? ক্ষমতাসীন দলের যারা ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে এবং যারা মূল দল আছে তারাও এখান থেকে টাকা সংগ্রহ। পুলিশ অবশ্যই নেয়। তবে বেশিরভাগ হকারই টাকা দেবার কথা স্বীকার করেন না, কারণ তাদের অভিজ্ঞতা বলে এ নিয়ে সংবাদ প্রচার হলে কয়েকদিন পুলিশের উৎপাতে দোকান বসানোই অসম্ভব হয়ে পড়বে। অনুসন্ধান বলছে লাইনম্যানের হাত ঘুরে টাকা যায় অসাধু পুলিশ সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীর হাতে, তবে টাকার বড় অংশই চলে যায় গডফাদারদের পকেটে। এসব কারণেই নিউ মার্কেট ও গুলিস্তান এলাকায় সারাদিনই পুলিশ ও হকারদের মধ্যে চলে ইঁদুর বিড়াল খেলা। এক পাশে তুলে দেওয়ার পর অন্য পাশে বসে যান হকাররা। সম্প্রতি 72 জন লাইনম্যানের নামে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু এদের কাউকেই খুঁজে পাচ্ছে না পুলিশ। অভিযোগ রয়েছে এরা সবাই রয়েছেন বহল তবিয়তে এবং করছেন আগের মতোই লাইনম্যানের কাজ। যেহেতু মামলাটি চলমান আছে এবং এক্ষেত্রে আমরা তদন্ত করছি, যদি এরকম সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ পাই সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ব্র্যাকের একটি গবেষণা বলছে ফুটপাতের এই বিপুল পরিমাণ চাঁদা রাজনৈতিক অর্থনীতির কারণে ফুটপাত কখনোই পুরোপুরি হকার মুক্ত হয় না। প্রতিদিন গড়ে 5 কোটি টাকার মতো চাঁদা দিচ্ছে, যে টাকার পরিমাণ মাসে প্রায় 150 কোটি এবং বছরে প্রায় 1800 কোটি টাকার মতো আসে। গবেষণার তথ্য বলছে ঢাকা শহরের প্রায় 3 লাখ হকারের এই চাঁদার পরিমাণ 2 সিটি কর্পোরেশনের বাজেটের সমান। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে তা করতেও প্রস্তুত বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর একটি হোটেলে গতকাল ব্যবসায়ীদের আয়োজিত আলোচনায় অংশ নিয়ে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এবারের উৎপাদন মৌসুমে সব ধরনের পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হবে। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাজারকে আর কোনোভাবেই লাগামহীন হতে দেওয়া হবে না। টানা কয়েক মাস ধরে আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম, চড়া চাল তেলের বাজারও, সঙ্গে যুক্ত হয়েছে সবজি সহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের। বাজারের এমন পরিস্থিতি নিয়ে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ, ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। এমন প্রেক্ষাপটে বাজারের ঊর্ধ্বগতি ঠেকাতে করণীয় বিষয়ে আলোচনায় বসেন ব্যবসায়ীরা। আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী পাইকারি ও খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের যৌক্তিক হারে মুনাফা করার আহ্বান জানান। ভারতের কারণেই পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে তা করতেও প্রস্তুত তিনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, পেঁয়াজ এবার যখন উঠবে আমি ইম্পোর্ট বন্ধ করব। আমার গ্রোয়ার রাখতে হবে, যদি তারা প্রাইস পায় কাউন দরকার পড়বে না, যে 25% শর্টফল আছে তারা কভার করে দেবে। 1 সেকেন্ড লাগবে না আমার বলতে, কোনো সমস্যা নেই আমার। আজ যদি দেশের সব কিছু যদি পেঁয়াজের দাম ঠিক হয়ে যেত, খুব খুব ধন্যবাদ জানাই আমরা আমাদের সিটি গ্রুপ, তারা আমাকে কথা দিল যে আমরা পেঁয়াজ এনে দেবো। তাজুল রহমান সাহেবের সাথে, সিটি গ্রুপের গোলাম মোস্তফা সাহেবের সাথে, সবার সাথে, তারা বলছে আমি বলেছি আপনারা প্রফিট করেন, 5 টাকা প্রফিট করেন, 3 টাকা প্রফিট করেন, দিয়ে বাজারের দামের ঊর্ধ্বগতি নিয়ে সমালোচনা করে তা নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগ নেতারা। অস্থিরতা রয়েছে বাজারে, এ বাজারকে লাগামহীন পাগলা ঘোড়া হতে দেওয়া যাবে না। একটি জনগণের সরকার এমনি ভাবে বাজারের অস্বস্তির, যে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে মেনে নিতে পারে না। যারা এই বাজার থেকে বাজার করে তাদের মুখে থেকে তাকে আপনাদের দর কমিয়ে আনতে হবে। আমদানি করতে সরকারের আহ্বানে তাৎক্ষণিক সাড়া দেয় সিটি গ্রুপকে ধন্যবাদ জানান বাণিজ্য মন্ত্রী। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। এই মুহূর্তে খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, চট্টগ্রামের খাতুনগঞ্জে যে পাইকারি বাজার রয়েছে সেখানে পেঁয়াজের দাম আসলে বলতে গেলে যে মিয়ানমারের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়তে আছে। গতকালকেও কিন্তু 80-85 টাকা বিক্রি হয়েছিল 100, আজকেও ঠিক সেরকম 180-85 টাকা বা 90 টাকা বিক্রি হচ্ছে। আপনি যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি মিয়ানমার পেঁয়াজ, যেটি টেকনা ব্যস্তল বন্দর দিয়ে পেঁয়াজগুলো এসেছে, প্রতিনিয়ত আসছে, তারপরেও কিন্তু দাম বাড়ছে। আরেকটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রাম দিয়ে কিন্তু বিশ্ব চীন সহ বিভিন্ন দেশের পেঁয়াজের যে ইয়াগুলো রয়েছে, পেঁয়াজের গাড়িগুলো রয়েছে, পেঁয়াজ আসার কথা ছিল, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আসছে। সেই জন্য কিন্তু মিশর, তুরস্ক এবং মিশর, তুরস্ক যে চীনের যে পেঁয়াজ রয়েছে সেগুলোর দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তুরস্কের পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা এবং যে মিশর এবং যে চীনের পেঁয়াজ সেগুলো 80 থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখন একটি কথা বলতে পারি, এখন পুরো বাংলাদেশে কিন্তু চাহিদা পূরণ করছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। একদিকে মিয়ানমারের পেঁয়াজ ঢুকছে ট্রাকে, আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে বন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আসছে সেগুলো প্রথমে খাতুনগঞ্জে আসছে, খাতুনগঞ্জ থেকে ছড়িয়ে পড়ছে। বলা যায় যে এখন সারা দেশে যে ক্রেতারা রয়েছে, যে আড়তদাররা রয়েছে, সবার চোখ কিন্তু খাতুনগঞ্জের দিকে। সেই জন্য কিন্তু এখন পুরো ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে খাতুনগঞ্জে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে খাতুনগঞ্জের যে জৌলুস ছিল সেটা অনেক দিন আগে কিন্তু হারিয়ে গেছে, কিন্তু এই পেঁয়াজের কারণে খাতুনগঞ্জের যে ব্যবসার, যে আমদানি রপ্তানি যে ব্যবসা, সেটি আবার ফিরে এসেছে বলে এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। তো আসলে পেঁয়াজের দাম কখন কমবে, যা ভারতের পেঁয়াজ কখন আসবে, এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু মিয়ানমারের যে পেঁয়াজগুলো আছে সেগুলোও কিন্তু আসলে শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আগামীতে যদি পেঁয়াজ না আসে, 1 মাসের মধ্যে কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদেরকে যে চীন এবং মিশর, যে তুরস্কের যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজগুলোও কিন্তু খেতে হবে। যদিও যে চীনের যে পেঁয়াজ রয়েছে সেগুলো খেতে খুব সুস্বাদু না, এগুলো খেতে মানুষ চায় না, সেক্ষেত্রে মিয়ানমারের উপরে কিন্তু এখন নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি যে মিশর, তুরস্ক সহ যে দেশ থেকে পেঁয়াজগুলো আসবে সেগুলোর উপরে পরে আরও নির্ভর করতে হবে। মোট কথা হচ্ছে আসলে ভারত থেকে পেঁয়াজ আসার কোনো এখন সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আমাদের মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আনতে হবে, এবং সেই পেঁয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করছে চট্টগ্রামের খাতুনগঞ্জ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। সরকারের প্রথমবারের মতো সরাসরি ধান সংগ্রহের ঘোষণা এখনও হাসি ফোটাতে পারেনি রংপুর অঞ্চলের কৃষকের মুখে। 83 ভাগ ধান কাটা হলেও ধান সংগ্রহে খাদ্য বিভাগের কচ্ছপ গতি আর ব্যবসায়ীদের অনাগ্রহ আবারও কৃষকের মাথায় চাপিয়েছে লোকসানের বোঝা। এ অবস্থায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ কৃষি সংশ্লিষ্টদের। তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। ধানে পাক ধরার আগেই 26 টাকা কেজি দরে সরকারের ধান সংগ্রহের ঘোষণায় এবার আমন ধানে বড়র লোকসান পূরণের স্বপ্ন দেখেছিল কৃষক। সরকারি ঘোষণার 2 সপ্তাহ পরও ধান সংগ্রহে খাদ্য বিভাগের তেমন নড়াচড়া নেই। অন্যদিকে বাজারে চালের দাম বেশি হলেও কম দামে ধান বেচতে হচ্ছে কৃষককে। ঔষধ সার দাম প্রচুর, আবার মনে করেন শ্রমিক বেশি যায়, এই বিধায় আমাদের ধান গাড়ি পোষাচ্ছে না। কাটামারি করিয়া যে টাকাটা আমার খরচ গেছে লেবার কিষান, তাতে দেখা গেল যে অনেক লস। সরকার যে 1040 টাকা ধানের মন দিচ্ছে, কোথায় কিনতেছে কি সমস্যা সেটাও আমাদের জানা নেই। কিনতে আর বেচতে ঠকা কৃষককে বাঁচাতে তাদের কাছ থেকে ধান কিনে মজুত করার পরামর্শ কৃষি বিভাগের। আর ধানের দরপতনের জন্য অটোরাইস মিলের নিয়ন্ত্রণকে দায়ী করে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং এর দাবি কৃষক নেতাদের। কে কতটুক ধান স্টক রাখতে পারবে, কতদিন রাখতে পারবে, তার একটা মজুত বিরোধী আইন আছে, তার তদারকি করা দরকার। 500 অটোরাইস মিল আছে, এই 500 অটোরাইস মিল এই টোটাল বাজারটা নিয়ন্ত্রণ করতেছে। কৃষকের মূল্য নিশ্চিত না হলে আমরা কোনো সময় আমরা যেটা চাচ্ছি যে ভার্টিক্যালি আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াবে সেটি করা সম্ভব হবে না। এই অবস্থায় কৃষক বাছাই করে ধান সংগ্রহ অভিযান নির্ভেজাল করতেই দেরি হচ্ছে বলে দাবি খাদ্য কর্মকর্তার। প্রকৃত কৃষক যাতে ধান আমাদের সরকারি খাদ্য গুদামে সরবরাহ করে প্রকৃত মূল্য নিতে পারে এটা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের একটু দেরি হচ্ছে, এবং আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের রংপুর জেলায় ধান সংগ্রহ কার্যক্রম শুরু করতে পারব। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 6,08,800 হেক্টর জমিতে 18,08,600 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে সরকার সংগ্রহ করবে উৎপাদিত ধানের মাত্র 3.9 ভাগ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। বগুড়ায় সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোদারপাড়া চালের পাইকারি বাজারে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আপনি জানেন যে বগুড়ায় যে চালের বাজার, সেই চালের বাজার গত 7 দিনের তুলনায় প্রত্যেকটা চালের কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে। আর এখানে যে ধান সংগ্রহের যে কথা রয়েছে, সেই ধান সংগ্রহে তেমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু না হয় এখানে কিন্তু বাজারে ধানের দামও কমে গেছে। এই জন্য যে চালের যে এবং এখানে চালের যে সরবরাহ, সেই সরবরাহ প্রচুর সরবরাহ রয়েছে। এবং এখানে যে কৃষকরা যেখানে বলছেন, ব্যবসায়ীরা যেটা বলছেন সেটি হলো এখানে চালের সরবরাহ থাকলে চালের বেচা কেনা কিন্তু কম। আমি যে বাজারটাতে এখন এখানে আসি সে বাজার থেকে, মানে পাইকারি বাজার থেকে চালগুলো ঢাকাসহ বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। আজকে যদি আমি এই চালের বাজারের কথা বলি, সেই চালের বাজারটা এখানে কাটারি ভোগ যেটা সেটা হলো 42 টাকা, বাসমতি 50 টাকা, নাজি শাল 52 টাকা, মিনিকেট 37 টাকা, মোটা মাঝারি গোছের যে চালটা সে রয়েছে 28-32 টাকা, 29-31 টাকা, রঞ্জিত 29 টাকা, আর মোটা যেটি রয়েছে সেটি হলো 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই চালের বাজার কিন্তু কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটা কমেছে এবং সরবরাহও বেড়েছে। কিন্তু এখানে ধান সংগ্রহ যদি সেভাবে করা যেত, ধান যদি সংগ্রহ করত, এখানে কৃষকরাও এখানে ধানের যে তেমন দাম পেতেন এবং চালেরও কিন্তু একটু হলেও কৃষকরা উপকৃত হতেন, কিন্তু সেটি হচ্ছে না। ধান সংগ্রহে এখানে স্থিমিত হওয়ার কারণে কিন্তু চালের দামটা এখানে খুব একটা পাচ্ছেন না কৃষকরা, এবং যে স্বাভাবিক যে চালের বাজার, সেই চালের বাজারটি রয়েছে। তো এই ছিল বগুড়া থেকে চালের বাজারে সর্বশেষ। দর্শক, বগুড়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। প্রজনন মৌসুমে মা ইলিশের ছাড়া ডিম ইলিশের পোনায় রূপান্তরিত হয়ে সমুদ্র ও নদী মোহনায় বিচরণ করে প্রায় 8 মাস। তবে ঘোপসহ অবৈধ সূক্ষ্ম ফাঁসের জাল ফেলে মাছ শিকারীরা প্রতি বছর কোটি কোটি ইলিশের পোনা ধ্বংস করে এ সময়। এবছরও একটি মহল অবৈধ এ জাল ফেলতে নদী মোহনায় কাজ শুরু করেছে। তবে প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিরোধ করা হবে। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন রিপন মালী।
ইলিশ গভীর পানির মাছ হলেও ছোট অবস্থায় এরা নদী ও সমুদ্র উপকূলের উদ্ভিদকণা খেয়ে বেড়ে ওঠে। তাই ডিম থেকে পোনায় রূপান্তরিত হয়ে আট মাস নদী ও সমুদ্র মোহনায় অবস্থান করে। কিন্তু প্রতিবছর অসাধু মাছ শিকারীদের পাতা বিভিন্ন সূক্ষ্ম ফাঁসের জালে মারা পড়ে কোটি কোটি ইলিশের পোনা। এবছরও নদী ও সমুদ্র মোহনায় বিভিন্ন প্রকার সূক্ষ্ম জাল জড়ো করেছেন মাছ শিকারীরা। কিছুদিনের মধ্যেই এ জাল পেতেই বিভিন্ন মাছের সাথে ধ্বংস করা হবে ইলিশের পোনা। গড়া জাল, বেহেন্দি জাল, এই জালে ছোট ইলিশ মাছের বাচ্চা একদম রেণু রেণু যেগুলো সম্পূর্ণ মাছগুলো এখন মারতে আছে। অবরোধে কষ্ট করে রাখছি যে মাছটা যেন বড় হয়। এখন সেটা যদি না পারে সেটা কিন্তু আমাদের ব্যর্থতা না, সেটা কিন্তু সরকারের ব্যর্থতা। মৎস্যজীবীদের নেতার দাবি, আইনের যথাযথ প্রয়োগের অভাবেই প্রতিবছর ইলিশের পোনা ধ্বংস হচ্ছে। সময় উপযোগী যে টহলটা দরকার, নিষেধাজ্ঞাটা দরকার, এইটা প্রশাসন আসলে আমার মনে হয় না যে খুব ভালো করে প্রয়োগ করে। আইনটা যদি প্রয়োগ করে, যেমন মৎস্য কর্মকর্তা আছে, তাকে বললে সে বলে আমার তো তেল নাই, আমার তো খরচ নেই, আমি যাবো কি দিয়া। অবশ্য জেলা মৎস্য কর্মকর্তা আশ্বাস দেন, আগামী আট মাস ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রতিরোধ করা হবে এ ধরনের তৎপরতা। প্রতিদিন আমাদের এই যেন অভিযান পরিচালিত হয় বা মাঝে মধ্যে মোবাইল কোর্ট আমরা পরিচালনা করব। ডিম থেকে বেরিয়ে 3-4 ইঞ্চি বড় হলে আস্তে আস্তে গভীর সমুদ্রে যাওয়া শুরু করে ইলিশ। কিন্তু শুধু বরগুনার পাথরঘাটা উপজেলায় পদ্মা, হরিণঘাটা, জিনতলা সহ 8-10টি স্থানে ফাঁস জালে আটকে ইলিশ পোনা মারা হয় প্রতি বছর। প্রতিবার প্রজনন মৌসুমে নদী ও সমুদ্র মোহনার মিঠা পানিতে মা ইলিশ যে পরিমাণ ডিম ছাড়ে তার অর্ধেকটা মারা পড়ে অবৈধ এ জালগুলোতে। তাই প্রজনন মৌসুমের পরে নদী ও সমুদ্র মোহনায় অবৈধ এ জালপাতা বন্ধ করা না হলে প্রজনন মৌসুমে জেলেদের ত্যাগ, প্রশাসনের তৎপরতা ও অর্থ ব্যয় অর্ধেকটা বিফলে যাবে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। হিলির পার্শ্ববর্তী উপজেলা নবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টার আবাদ ভালো হয়েছে। ভালো দাম পাওয়ায় মাল্টা চাষে ঝুঁকছেন কৃষকরাও। স্থানীয় কৃষি বিভাগ বলছে মাল্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দুবছর আগে স্থানীয় কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের 5 বিঘা জমিতে বাড়ি এক জাতের সুস্বাদু মাল্টার প্রদর্শনী বাগান করা হয়। কম খরচে ফলন ভালো ও মুনাফা বেশি হয়। উপজেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এবছর 7 হেক্টর জমিতে মাল্টার চাষ করছেন কৃষকরা। এসব মাল্টা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 140-150 টাকায়। আগ্রহী হচ্ছেন বেকার যুবকরা। যতটুকু আয় হচ্ছে তার পরিমাণে সারা তো আয় এসেছে এবং আসবে আগামীতে। মাল্টা চাষে সফলতা দেখে আমরা অনেক খুশি। এই মাল্টা চাষের দেখে এলাকার যারা বেকার যুবক আছে তারা অতি উৎসাহ পোষণ করতেছে এবং আগামী দিনে আমরাও মাল্টা চাষ করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাল্টা বাগানে ফলের পাশাপাশি চারাও উৎপাদন করছেন কৃষকরা। এখান থেকে চারা কিনছেন বিভিন্ন এলাকার কৃষকরা। তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এখানকার আবহাওয়া, এখানকার মাটি মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং এখানকার উৎপাদিত মাল্টা সুমিষ্টিও। সেদিকে গভর্নমেন্টেরও আমাদের নির্দেশনা আছে এবং সেই নির্দেশনা আলোকে আমরা কাজ করে যাচ্ছি। জেলায় এবার 10 টন মাল্টা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। চুয়াডাঙ্গার দামুরহুদায় বাণিজ্যিকভাবে টমেটো চাষ করেছেন কৃষকরা। বাজারে টমেটোর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাচ্ছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা মাচায় টমেটো গাছ লাগানোর 2 মাসের মধ্যে ফল ধরতে শুরু করেছে। এ ফল 3-4 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রথম বছর মাচায় টমেটো চাষ করতে খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে কম হয়। বর্তমানে 22 হেক্টর জমিতে টমেটো চাষ হচ্ছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 60-80 টাকায়। দাম ভালো পাওয়ায় এ জাতের টমেটো চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। স্পট পড়লে ওই টমেটোটা আমরা বেচতে পারিনি, তাহলে আমাদের লস হয়ে যায়। আর ধানের টমেটো করলে চকচকে হয় এবং হচ্ছে সৌন্দর্য থাকে। যেহেতু এটার ফলনটা ভালো এবং দাম তো অনেক বেশি পায় কৃষকরা, প্রায় 70-80-100 টাকা পর্যন্ত কেজি কৃষকরা বিক্রি করতে পারে, যার জন্য এখানে লাভটা বেশি, মোটের লাভটা বেশি হয়, যার কারণে কৃষকরা আস্তে আস্তে এই চাষটাকে ভালোভাবে নিচ্ছে এবং আস্তে আস্তে বিস্তার করছে। আমরা আশা করছি যে কৃষকরা যাতে এখানে লাভবান হচ্ছে এবং আগামীতে এই চাষ আরো বৃদ্ধি পাবে। 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হলেও সঠিকভাবে ভ্যাট আদায়ে এখনও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি সরবরাহ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। বারবার সিদ্ধান্ত পরিবর্তন ও অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে
এই ডিভাইসটি আমদানিতে দেরি হচ্ছে বলে দাবি এনবিআর এর। বিশ্লেষকরা বলছেন ভ্যাট আরোপযোগ্য সব প্রতিষ্ঠানে ইএফডি সরবরাহ করা গেলে আদায় বাড়ত কয়েক গুণ, যদিও এই ডিভাইস নিয়ে সংশয়ে আছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বড় সুপার শপ, অভিজাত রেস্তোরাঁ ও শপিং মল সহ কিছু খাতে সীমিত পরিসরে ইসিআর থাকলেও সরাসরি তদারকির ব্যবস্থা নেই, ফলে বিক্রির প্রকৃত তথ্য গোপনের সুযোগ থাকায় ভোক্তাদের কাছ থেকে আদায় করা ভ্যাটের বড় অংশই জমা হয় না সরকারি কোষাগারে। ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে। এই ফাঁকি রোধে পরপর দুই অর্থ বছরের বাজেটে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তির ইএফডি স্থাপন বাধ্যতামূলক করে সরকার। এই মেশিন কিনতে গত বছরেও দরপত্র আহ্বান করে এনবিআর, কিন্তু কার্যাদেশ দিতে চলে যায় এক বছরের বেশি। গত জুলাই 1,00,000 ইএফডি সরবরাহে একটি চাইনিজ কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হলেও এখনো আসেনি মেশিন। ব্যাকএন্ডে যে সার্ভার স্টোরেজ যেগুলো অলরেডি চিটং পোর্টে আছেন, এই সপ্তাহে ক্লিয়ার হয়ে যাবে। যেটা দরকার হচ্ছে মূল ডিভাইস, যেটা দোকানে যাবে সেগুলো আসা, মাস খানেকের মধ্যে তারা মূল ডিভাইসগুলি বাংলাদেশে আনতে পারবে, এটা আমাদের হয়তো ফেব্রুয়ারি নাগাদ আমরা করে ফেলতে পারবো। এদিকে দোকান মালিক সমিতি বলছে কোন কোন প্রতিষ্ঠানকে মেশিন দেওয়া হবে সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। আমাদের প্রতিনিধি থাকা দরকার যারা নির্ধারণ করবে যে হ্যাঁ এই দোকানটা বড়, এখানে এদের বেচা কিনা বেশি, এদেরকে ভ্যাটের মেশিন দেওয়া যেতে পারে, এককভাবে নির্ধারণ করেন, সেটা বৈষম্য হবে বলে আমি বিশ্বাস করি। বলা হয়েছে যে 5-10% যদি বেশি সেল দেখানো হয় কিংবা কম সেল দেখানো হয় ওই ক্ষেত্রে এনবিআর এটা নিয়ন্ত্রণ করতে পারবে। এইসবগুলো বিষয়ে আমাদের ব্যবসায়ীদের মধ্যে ভীতি সঞ্চার করাতে কনফিউশনে আছি যে আসলে এটার অ্যাপ্লিকেশনটা কী হবে। এনবিআর এর সাবেক কর্মকর্তার মতে যথাযথভাবে ভ্যাট আদায় করতে হলে ইএফডি মেশিনের বিকল্প নেই। এই মেশিনটা যদি দেওয়া যায়, 3,00,000 বা 3.5 লক্ষ দোকানদার আছেন, তারা যদি এই বর্তমান রেটে ট্যাক্স দেন প্রায় 3.5 কোটি টাকা আসা সম্ভব। পাইকারি খুচরা পর্যায়ে বছরে 50,00,000 টাকারও বেশি পণ্য সেবা সরবরাহকারী 24টি খাতে ইএফডি স্থাপন বাধ্যতামূলক করেছে এনবিআর। প্রাথমিকভাবে 10,000 মেশিন বসিয়ে সফল হলে পর্যায়ক্রমে 1,00,000 মেশিন সরবরাহ করা হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। তরুণদের নিত্যদিনের সমস্যা সমাধানের উপযুক্ত প্রযুক্তিপূর্ণ উদ্ভাবনের তাগিদ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত উদ্ভাবকের খোঁজে শীর্ষক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তিনি একথা বলেন। এ সময় বাজার চাহিদা বিবেচনায় নিয়ে উদ্ভাবকদের আবিষ্কারের পরামর্শ দেন বিচারকরা। গবেষণাকর্ম চালিয়ে যাওয়া ও নির্বাচিত পণ্যগুলো বাজারজাত করার জন্য ফাইনাল রাউন্ডে অংশ নেয়া 8 জন প্রতিযোগীর হাতেই সর্বনিম্ন 5,00,000 ও সর্বোচ্চ 25,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান উপস্থিত ছিলেন। আমরা আশা করব যে আমাদের স্থানীয় যত সমস্যা আছে সবগুলোর প্রযুক্তি নির্ভর সম্ভাবনার পণ্যগুলো তারা নিয়ে আসবে। উদ্যোক্তা হওয়ার জন্য যেটা প্রয়োজন, ঝুঁকি নেওয়ার সাহসটা করা। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করতে চাই, তারা যেন জব সিকার না হয়ে জব ক্রিয়েটার হতে পারে, তার জন্য আমরা একটা এন্টারপ্রেনিয়াল সাপ্লাই চেইন আমরা তৈরি করতে চাই। ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে চলছে 6 দিনব্যাপী কারুপণ্যের মেলা। সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হারুন, ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়ামে চলছে 6 দিনব্যাপী কারুপণ্যের মেলা। এটি হচ্ছে আঞ্চলিক লোক উৎসব উপলক্ষে এই মেলাটির আয়োজন করা হয়েছে। মেলাটির আয়োজন করেছে জেলা প্রশাসন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই মেলা এবং সাংস্কৃতিক উৎসব চলছে। সেই লোক উৎসবের অংশ হিসেবেই এই কারুপণ্যের মেলাটি এখানে আছে। এই মেলা প্রাঙ্গণে বেশ কিছু স্টল রয়েছে যেখানে বিভিন্ন হস্তশিল্প এবং কারুপণ্য দিয়ে এগুলো সাজানো হয়েছে। তো আমরা এই মেলা প্রাঙ্গণে আছি এবং এই মেলাটি প্রতিদিন সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও আসলে এটি আজকে আমরা এই মেলা প্রাঙ্গণে এসে দেখেছি যে সকাল 10:30 পর্যন্ত এই মেলার যে মূল ফটক সেটি তালাবদ্ধ ছিল এবং দর্শনার্থী যারা জেনেছেন যে এই 9টায় এই মেলাটি খোলা থাকে তারা এসে অনেকটাই হতাশ হয়ে ফিরে গেছেন এবং এই স্টলগুলো বন্ধ থাকার কারণে। 10:30 পরে এখানে মূল ফটক খোলা হয়েছে এবং এখানে যারা স্টল দিয়েছেন তারা একে একে আসছেন এবং এই স্টলগুলো তারা খুলেছেন এবং
দর্শনার্থী আমরা দেখেছি যে দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে, মানুষজন আসছেন, এসে তাদের যে পণ্যগুলো পছন্দের পণ্যগুলো তারা দেখছেন এবং সেগুলো তারা কিনে নেওয়ার চেষ্টা করছেন। তবে এখানে যারা দোকানি আছেন তারা যে বিষয়টি বলছেন যে আসলে সকালের দিকে ক্রেতা কিছুটা কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে দুপুরের পর থেকে এই স্টলগুলোতে বা এই মেলায় মানুষের প্রচুর ভিড় থাকে এবং ভালো বেচাকেনা হয় বলে তারা জানিয়েছেন। এবং এখানে যে স্টলগুলো আছে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের হস্তশিল্প, নকশি কাঁথা সহ বিভিন্ন ধরনের পণ্য এখানে সাজানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন ধরনের অর্নামেন্টস আমরা দেখেছি মহিলাদের জন্য, এগুলো এখানে রাখা হয়েছে এবং এবং মহিলাদের এই অর্নামেন্টসগুলো আসলে বিভিন্ন ধরনের, যার কারণে এটি পছন্দের তালিকার শীর্ষে বলে আমরা যারা দোকানে আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানে সকাল হওয়ার কারণে আসলে ঠিক সেভাবে যারা ক্রেতা বা দর্শনার্থী আসার কথা সেভাবে আসেনি। এখনও এখানে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 28টির মতো স্টল রয়েছে এই মেলা প্রাঙ্গণে। তো এখনও পর্যন্ত অনেক স্টল এখনও খোলা হয়নি, তো কিছুক্ষণের মধ্যেই সবগুলো স্টল খোলা হবে বলে যারা মেলার কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে এই মেলা চলছে, আজকে মেলার চতুর্থ দিন, আরও দুদিন চলবে, 6 তারিখ এই মেলা শেষ হবে। তো এ ছিল আমার কাছে জিমনেশিয়ামের কারুপণ্যের মেলার সর্বশেষ। দর্শক, ময়মনসিংহে চলা কারুপণ্য মেলার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এ সময়ের বাণিজ্যের এ পর্যায়ে জানিয়ে দেব পুঁজিবাজারের খবরাখবর। যোগ দিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। আমরা গতকালকের লেনদেনের কিছু চিত্র যদি তুলে ধরি, সেখানে যেটা দেখা যাচ্ছিল যে গতকালকে কিন্তু ডিএসসির যে প্রধান সূচক ডিএসসিএক্সে কিন্তু 37 পয়েন্টের মতো পড়ে গিয়েছিল, সূচক হারিয়েছিল, এবং অন্যান্য যে সূচক রয়েছে ডিএসসি সুরিয়া সূচকে 7 পয়েন্ট এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্সেও কিন্তু 12 পয়েন্টের মতো সূচক হারায়। লেনদেন ছিল সারাদিনে গতকাল 412 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। সেখান থেকে আজকে সকালে এখন পর্যন্ত ঘন্টার বেশি লেনদেন হয়েছে, সেই লেনদেনের এখন পর্যন্ত দেখা যাচ্ছে টাকার অঙ্কে 166 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে, এবং হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডেরই কিন্তু আমি দেখছি দর বেড়েছে। 220টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, 69টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত আছে 41টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। এবং সূচকের অবস্থান যদি জানিয়ে দিই, এখন পর্যন্ত 15 পয়েন্টের মতো যোগ হয়েছে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্সে, 4 পয়েন্টে যোগ হয়েছে সুরিয়া সূচক ডিএসসিএসে, এবং 6 পয়েন্টের মতো যোগ হয়েছে ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্সে। কোন কোন প্রতিষ্ঠান লেনদেনের দিক থেকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া যে প্রতিষ্ঠানগুলো নিয়ে টপ 20 তালিকা করে ডিএসসি, সেখানে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে ইন্স্যুরেন্স খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স। প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 50 টাকা 60 পয়সা, 51 টাকা 30 পয়সা পর্যন্ত আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তারপরে রয়েছে সিনো বাংলা, প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 81 টাকা 70 পয়সা, সর্বোচ্চ লেনদেন মূল্য 83 টাকা 30 পয়সা। বস্ত্র খাতের প্রতিষ্ঠান এসকে ট্রিমস রয়েছে 3 নম্বরে, লেনদেন মূল্য এই মুহূর্তে 50 টাকা 30 পয়সা, 50 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে আজকে। নর্দার্ন ইন্স্যুরেন্স রয়েছে 4 নম্বরে, 26 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে, 28 টাকা 10 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার আজকে। তারপরে রয়েছে LHBL, প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 38 টাকা 30 পয়সায়। ইউনাইটেড ফাইন্যান্স রয়েছে 6 নম্বরে, 19 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। নিউ লাইন বস্ত্র খাতের আরেকটি প্রতিষ্ঠান, লেনদেন মূল্য এই মুহূর্তে 16 টাকা 60 পয়সায়। KTL রয়েছে বস্ত্র খাতের আরেকটি প্রতিষ্ঠান, লেনদেন মূল্য 13 টাকা 50 পয়সা, অবস্থান করছে টপ 20-র 8 নম্বরে। 9 নম্বরে রয়েছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক, প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 58 টাকা 60 পয়সা। পূর্ববি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে 10 নম্বরে, এই মুহূর্তে লেনদেন মূল্য 19 টাকা 40 পয়সা। তো দর্শক, এই ছিল সংক্ষেপে আমার কাছে দেশের প্রধান পুঁজিবাজারের সবশেষ খবরাখবর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কত করে নিচ্ছেন টাকা? না তো আমরা তো ওই যে বাঁধতে দিতেছি। রাজধানীর ফুটপাতে দৈনিক 5 কোটি টাকা চাঁদা আদায়, টাকা যায় পুলিশ থেকে রাজনৈতিক নেতার পকেটে, বহাল থাকে দখলদারি। পেঁয়াজের দাম কমাতে প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত বাণিজ্যমন্ত্রী, উৎপাদন মৌসুমে বন্ধ রাখা হবে সব ধরনের পেঁয়াজ আমদানি। কৃষকদের স্বপ্ন দেখিয়ে কচ্ছপ গতিতে চলছে খাদ্য বিভাগের ধান সংগ্রহ কর্মসূচি, আবারও লোকসান সংখ্যায় চাষি, ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার তদারকির তাগিদ। নতুন ভ্যাট আইন কার্যকরের 5 মাস হলেও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সরবরাহ করতে পারেনি এনবিআর, সুষ্ঠুভাবে ভ্যাট আদায়ের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। এবং নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না ইলিশের পোনা ধ্বংস, মোহনায় সূক্ষ্ম ফাঁসের জাল ফেলার প্রস্তুতি, প্রতিরোধের অঙ্গীকার প্রশাসনের।
এই ছিল এই সময়ের বাণীতে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।